ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন মার্কেটে একটা টি শার্ট কিনে আনলাম। শার্টটা কিনে আনার পর আবার 8:30টার সময় পাড়ার ভেতরে একটু ফাংশন হচ্ছে, সেটা দেখতে যাচ্ছি। মেখে নিয়ে তারপর সঙ্গীতার মা সবাই আমরা যাচ্ছি, তোর মাকে আমি ডাকছি। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। কপিরাইট এসে গেছে, সেই জন্য আমি আবার এইটাকে ভিডিও মানে ডাউনলোড করছি, কথা মানে গান চলছে তো ওপারে, এই জন্যে কপিরাইট এসে গেছে। আবার নতুন করে কথা দিলাম, ভয়েস দিলাম, তো তোমরা দেখো গানগুলোতে আমি মিউজিক দিয়ে দিচ্ছি। আর কি বলবো, পাশে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, আশা রাখছি ভিডিওটা খুব ভালো লাগবে। টপটা কিনে আনলাম, তারপর আবার 8:30টার সময় আমাদের পাড়ায় একটা ফাংশন হচ্ছিলো, সেখানে গেছিলাম। তো এই আসলাম, ভিডিও করেছি, যারা যারা সব নাচ করেছে তোমাদেরকে দেখাবো। আর এখন রাতে খাবারটা করে নিই, ওরা যে রান্নাই করে নিয়ে চাউমিন নিয়ে এসছে, ওটাই খাবো। যে চাউমিন আনা হয়েছে ওটাই খাবো। কে এত ফোন দেখে? দেখো কত শিউলি ফুল ফুটেছে, ঢাক বাজছে, আকাশটা ঠিক আছে। দেখো গোপালকে খেতে দিয়ে দিয়েছি, গোপাল নতুন জামা পরেছে, আজ শুভ সপ্তমী, সবাইকে জানালাম, সবাই খুব ভালো করে পুজো কাটিও। আর আমার গোপালও খুব সেজেছে, মুকুট পুকুট পরে পিসির জামা পরেছে। দেখো ভাই যে মুকুটটা কিনেছি, কি সুন্দর লাগছে, গোপাল ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, এদিকে ভোলে বাবাকেও সাজিয়ে দিয়েছি। কদিন পর এত এত ফুল হবে গাছটে, এই যে বাবার সামনেই, এই যে বাবার সামনেই গাছটা পুরো সুগন্ধিতে মন্দির তো ভরেই যাবে। তাছাড়া আর এই মালাও করব, শিব ঠাকুরের মালা করব, গণেশেরও মালা করব, একদিন একদিন শিব ঠাকুরের মালা, একদিন গোপালের মালা, সব ঠাকুরের মালা করে দেবো। ওয়েদারটা আজকে খুব ভালো আছে জানো তো, ঝলমরে রোদ। তো আজকে যাবো দিদির বাড়ি, তো সব ভিডিও আসবে, তোমরা দেখো। আজকে যাবো আমার দিদির বাড়িতে, শ্যাম্পু ট্যাম্পু সব করে নিয়েছি, পুজো হয়ে গেছে, চলো। জলও এসে গেছে, এবার রান্নাও করে নেব। দেখো ডালিয়া করে নিলাম, আজ ষষ্ঠী, ডালিয়া করলাম, এদিকে আলু ভাজবো। আলু
আলুটা ভেজে নেব। ব্যাস আজকে খিচুড়িতে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো ডালিয়াটা। ডালিয়াটা একটু ঘি দিয়ে নামিয়ে দেবো।